আবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি ইয়ামি রেসিপি। এটি কমলা দিয়ে তৈরি করা কমলার পুডিং। আমরা তো ক্যারামেল পুডিং সব সময় খাই, চলুন এবার ডিফারেন্ট করে একটু পুডিং চেষ্টা করে দেখি কেমন হয়। প্রথমে আমি কমলার পুডিং তৈরি করার জন্য 3টি ডিম নিয়ে নিয়েছি, আর হালকা একটু ফেটিয়ে তারপর তাতে আমি অন্যান্য উপকরণগুলো একে একে অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 কাপে 4/3 ভাগ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে লিকুইড দুধ মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কমলার রস। সবশেষে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, আমাদের পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এবার একটি সিলভারের বাটিতে, আপনার চাইলে এই জায়গায় স্টিলের টিফিন কাঠি বাটিও ব্যবহার করতে পারেন, হালকা একটু চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হালকা একটু ফুড কালার। আপনারা চাইলে যদি অন্য কোনো কালারের ক্যারামেল তৈরি করতে চান সেটাও তৈরি করে নিতে পারেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের ক্যারামেল প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিব। এই ফাঁকে অন্য একটি পাত্রে পানি দিয়ে তা আমি বলক তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের পানিটা বলক হয়ে আসছে। এবার আমাদের ক্যারামেলটা যেটা তৈরি করেছিলাম ওইটাও ঠান্ডা হয়ে এসেছে। তার উপর আমি আমাদের পুডিং এর মিশ্রণটি ছেঁকে নিচ্ছি। অবশ্যই পুডিং এর মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নেবেন, কারণ এটি যদি ছেঁকে না নেন হয়তো দেখা যাবে আপনার ডিমের ভিতরে যে দানা দানা অংশটা থেকে থাকে, বা চিনির ভিতরে অনেক সময় যে দানা দানা অংশটা থাকে, ওই জিনিসটার কারণে আপনার পুডিংটা অতটা টেস্ট হচ্ছে না কিংবা ভালো লাগতেছে না দেখতে, আবার ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে কেমন হয়েছে। এবার ছেঁকে নেওয়া পুডিংটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে এরপর ফুটন্ত পানিতে আমি বসিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পানিটা ভিতরের দিকে না যায়, এবং 25 থেকে 30 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। 25 থেকে 30 মিনিটের মাঝখানে মৃদু আঁচে আমাদের পুডিংটা তৈরি হয়ে যাবে। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটি ছুরি মাঝখানে একটু দিয়ে দেখতে হবে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে কিনা। ছবিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ছবিটা ক্লিন। এবার এটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর চারপাশ থেকে ছুরি ঘুরিয়ে এরপর খুলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল ডিফারেন্ট একটি পুডিং, অরেঞ্জ পুডিং। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।